নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন বাজে বেলা ওই 3টে মতো। তো লাঞ্চ শেষ করে আমরা সবাই মিলে বসে ফল খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম, কিন্তু কাভিয়াংশ এদিকে একটা কাণ্ড বাঁধিয়ে বসেছে। এই যে দেখতে পাচ্ছেন কত আপেল আমি টেবিলের ওপরে শুকোতে দিয়েছি, আসলে কাভিয়াংশ এক বোতল জল এনে আপেলের প্যাকেটের মধ্যে ঢেলে দিয়েছিল। তো কী আর করা যাবে, এই কারণে বনু আপেলগুলোকে ব্যাগ থেকে নামিয়ে টেবিলের ওপরে রেখেছে আর কি, জলটা ঝরানোর জন্য। আর জানেন তো, রাশিয়াতে তো এমনিতেই আপেলের দাম কম, তবে এই আপেলগুলো অনেকটাই কম দামে আনা হয়েছে, মাত্র কিলো প্রতি 50 রুবেল করে। তবে এখানেই শেষ নয়, আপেল 1-2 কিলো আনলে হয়, একেবারে 16 কিলো আপেল নিয়ে হাজির হয়েছে অসিদার ভাইয়া বাড়িতে। প্রায় 5-6 কিলোর ওপরে আপেল খাওয়া হয়ে গেছে, তারপরেও এত আপেল রয়ে গেছে। তো এবার ভাবছি অন্যান্য খাবার কমিয়ে দিয়ে শুধু সারাদিন আপেলই খাবো, নাহলে তো নষ্ট হয়ে যাবে আপেলগুলো। আর এদিকে দেখুন হয়েছে আরেক কাণ্ড, ওইদিকে আপেল গুছিয়ে আসতে না আসতে এদিকে কাভিয়াংশ তো আরেক কাণ্ড বাঁধিয়ে বসেছে। দেখুন আমার রুমে গিয়ে এক গাদা সিঁদুর হাতে মুখে সব জায়গায় মেখে এসেছে। কি আর করা যাবে, এখন মাম্মা একটু বকাঝকা করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ দেখতে লাগছে কিন্তু বেশ। আর এই দেখুন বনু তো সিঁদুর টিঁদুর মুছিয়ে জামা টামা চেঞ্জ করিয়ে ঘরে বসিয়ে রেখে গেছে, আর ও ঘরের সমস্ত জিনিসপত্র নামিয়ে এখন বাবু সোফার উপরে উঠে কি যেন ভাবছেন। তো যাই হোক, ও এখন একা একা একটু খেলাধুলো করুক, ভাবছি বিকালের দিকে একটু কাভিয়াংশকে নিয়ে আসানে যাব। আসলে ওরও একটু বাইরে যেতে ইচ্ছে করে, বাইরে গিয়ে একটু খেলাধুলা করতে ইচ্ছে করে, কিন্তু বাইরে এত পরিমাণে বরফ পড়েছে আর পার্কগুলো তো পুরো সাদা হয়ে রয়েছে, তো ওখানে গিয়ে খেলা ওর দ্বারা সম্ভব নয়। এই কারণেই একটু আসান যাব, কারণ ওখানে গেলে ও পার্কে ছেড়ে দিলে ও বেশি একটু খেলাধুলা করে ওরও ভালো লাগে। তো এই কারণেই বনু তাড়াতাড়ি করে একটু রাতের জন্য মাংস করে নিচ্ছে আর আটাটাও মেখে রেখে যাবে, যে রাতে এসে শুধু কয়েকটা রুটি বানাবে তো ব্যস হয়ে যাবে। তো আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখন বাজে বিকাল প্রায় 5:30, কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, কারণ শীতকাল ওই 4:30-4টার পর থেকে একটু অন্ধকার হয়ে আসে, কারণ দিন এখন অনেকটাই ছোট আর রাতটা অনেক বড়। তো এখন আপনাদেরকে একটা ভারী মজার জিনিস দেখাই, দেখুন বাচ্চাটার হাতে কত বড় একটা ললিপপ রয়েছে, আমার কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে। আমরা চলে এসেছি আসানে আর এই দেখুন কাভিয়াংশ কিন্তু এসেই খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে, বরফ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। তো মনে হচ্ছে আগামী দিনে রাশিয়াতে বরফ পরিষ্কার করার জন্য আর কোনো লোকের প্রয়োজন হবে না, আমাদের কাভিয়াংশই যথেষ্ট। আসলে এখানকার সমস্ত বাচ্চাই বাইরে বেরোলেই হাতে এই জিনিসটা নিয়ে বেরোবে, বরফ পরিষ্কার করতে করতে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে। আর এদিকে দেখুন নিজেই হাঁটতে পারছে না, অথচ একটা বাজারের ঝুড়ি হাতে নিয়ে বেরিয়েছে, ও এখন বাজার করবে নাকি একা একা। তো ডিস্কিমিট থেকে কাভিয়াংশের জন্য কিছু খেলনা নেওয়া হয়েছে আর এখন কাভিয়াংশ পার্কে এসে খেলাধুলো করছিল, তো সিঁড়ি দিয়ে যেহেতু উঠে ওপরে যেতে পারবে না, এই কারণে আমি ওকে নিয়ে যাচ্ছি একটু ওপরে।
কাভিয়াংশের অনেক খেলাধুলা হয়ে গেছে আর এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো এখন কাভিয়াংশ একটু টেবিলের উপরে বসে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে, কারণ ও আজকে চেয়ারে বসে খাবে না। আর এদিকে আমার ভাগ্নে মশাইও চলে এসেছে। আর দেখুন, কাভিয়াংশ নিজের খাবার তো খাচ্ছেই, সঙ্গে কিন্তু আমাদের খাবারও খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি আশানে, একটু বাজার করব। আর কাভিয়াংশ তো নিজের গাড়ি ছেড়ে এখন বাজার করার বাকেটের মধ্যে করে ঘুরে বেড়াচ্ছে। আর দেখুন, ক্রিসমাস যেহেতু সামনে, তো ঘর সাজানোর জন্য প্রচুর জিনিস কিন্তু বাজারে চলে এসেছে। আর যেহেতু আজকে আমরা কাভিয়াংশকে খেলাধুলা করানোর জন্যই আশানে এসেছি, এই কারণে আর আজকে ক্রিসমাসের জন্য বাজার করতেও আসিনি। তবু বোনের একটা জড়ি খুব পছন্দ হয়েছে, যেহেতু কালারটা লাস্ট একটা পিসই ছিল, এই কারণে বোনু নিয়ে নিল। তবে চিন্তা নেই, যেদিন আমরা ক্রিসমাসের জন্য মার্কেটিং করতে আসব, আপনাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে আসব। আর আজ কিন্তু আশানে এসে কাভিয়াংশ প্রচুর খেলাধুলা করেছে ওপরে পার্কে গিয়ে। তো এখন কিন্তু প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আর তাই জন্য চুপচাপ বসে বসে দেখছে ওর মাম্মাম কী কী বাজার করছে। তো আজকের মতো বাজার করা আমাদের কমপ্লিট। তো আমরা এখন চলে যাব বাড়িতে। আর কাভিয়াংশ তো ভাগ্নের সঙ্গে আগেই চলে এসেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাস কখন আসবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।